পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ বিজেএমইএ’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদ চট্টগ্রাম সমর্থিত প্যানেল ইলেকট্রল ভোটের মাধ্যমে 9 জন প্রার্থীকে নির্বাচন করেছে। সোমবার নগরের চিটং ক্লাবে এই ভোট অনুষ্ঠিত হয়। সম্মিলিত পরিষদ চট্টগ্রাম সমর্থিত প্যানেলে ইলেকট্রল ভোট সকাল 10টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল 5টায়। আমাদের চট্টগ্রামের সম্মিলিত পরিষদের সবচেয়ে সৌন্দর্যের বিষয় হচ্ছে আমরা যাদেরকে নমিনেশন দিবে দল তাদেরকে অবশ্যই দলের মাঝখান থেকে মানে ইলেক্ট হয়ে আসতে হবে। আর আমাদের প্রত্যাশা হচ্ছে যে নতুন যে দল আসবে যারাই আসে তারা যেন ভোটার যে যারা মেম্বার আছে তাদের মানে প্রয়োজনটা মানে মিট আপ করতে পারেন। ভোটে সম্মিলিত পরিষদ সমর্থিত 310 ভোটের মধ্যে 269টি ভোট প্রয়োগ হয়েছে। এই ইলেকট্রাল ভোটে প্রথম ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওয়েল ডিজাইনার্স লিমিটেডের সৈয়দ নজরুল ইসলাম। ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শিখর দাস। পরিচালক পদে বিজয়ীরা হলেন মিরাজি মোস্তফা কায়সার, তানবীর হাবিব, মোহাম্মদ আফসার হোসাইন, মোহাম্মদ হাসান জেকি, রাকিবুল আলম চৌধুরী, এম আহসানুল হক, এ এম শফিউল করিম খোকন। আশা করছি কোনো ধরনের অভিযোগ থাকবে না, কারণ সব কিছু একদম সবার সামনে খোলামেলাভাবে করেছি। আমরা যারা গার্মেন্টস মালিকরা আছি তাদের উপরে অনেক কিছু এই সেক্টর আশা করে আগামী দিনের যে দুরবস্থাটুকু এখন চলছে এবং চলবে তার থেকে উত্তরণের জন্য টোটাল সেক্টরটাকে কিভাবে বিশ্ব মন্দা থেকে এই কোভিড সিচুয়েশনের মধ্যে এই সেক্টরটাকে কীভাবে সেফগার্ড করবে পাশাপাশি অন্যান্য গার্মেন্টস মালিকদেরও তাদের প্রতি আকুল সমর্থন থাকবে। সম্মিলিত পরিষদ চট্টগ্রাম থেকে নির্বাচিত এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেএমইএ’র নির্বাচনে। 2 বছর মেয়াদী বিজেএমইএ’র এই নির্বাচন আগামী 4 এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে পরিচালনা পর্ষদের 35টি পরিচালক পদে অংশ নেবে 2টি প্যানেলের প্রার্থীরা।